Hey guys, welcome back to my channel. This is Megazabim and I am from Bangladesh. So, আজকে আমি একটি গান নিয়ে রিঅ্যাকশন করব যেটার নাম হচ্ছে রাশ আওয়ার. So, এই গানটি গেয়েছে ক্রাশ এবং জেই হোপ. So, এটি একটি কে-পপ সং আর জেই হোপ আমার বায়াস. So, আমি কিভাবে এটা রিঅ্যাকশন না করি এবং গানটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে. এর থেকেও বেশি ভালো লেগেছে ডান্সের কোরিওগ্রাফিটা. So, আমরা তাহলে রিঅ্যাকশন শুরু করছি রাশ আওয়ারের. 1, 2, 3. Hey ladies, gentlemen, do what you wanna do, baby. Ow, ow, girl. Gonna hit me, hit me, hop to the big big. That's your clack, clack, clap, and the hit it. How I do it, boy, I'm much a perfect term. Get up, get up. Gonna hit me, hit me, hop to the big big. Get up, get up. সব থেকে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে আমি শুনছি যে ক্রাশ সে এক সপ্তাহ লাগাইছে কোরিওগ্রাফিটা তুলতে, আর যে হোক মাত্র 30 মিনিটে এই কোরিওগ্রাফিটা উঠেছে. মানে মাত্র 30 মিনিটে সে কোরিওগ্রাফিটা উঠেছে, ডান্সটা উঠেছে, আর ক্রাশের সেখানে এক সপ্তাহ লাগছে. এরপরও আমি যখন হচ্ছে আউট যেই ডান্স পারফরমেন্স মানে তারা বিভিন্ন ইনস্টা ডেতে দিছে, টিকটকে বা বিভিন্ন জায়গায় দিছে, সেখানেও আমি দেখেছি যে মানে ক্রাশের খুব কষ্ট হয়ে যাচ্ছে যে হোপের সাথে স্টেপগুলা মানে ম্যাচ করতে এবং এনার্জিটা ম্যাচ করতে. কারণ যে হোপ আসলে অনেক ভালো ডান্সার, মানে কে-পপ ব্যান্ডের মধ্যে অনেক হাই কোয়ালিটির ডান্সার হচ্ছে যে হোপ.
সো ওর সাথে অবশ্যই স্টেপ মেলানোটা তো হার্ড, কিন্তু সাথে তার এনার্জি লেভেল সবসময় অনেক বেশি থাকে। ইভেন বিটিএস মেম্বারদেরও হচ্ছে যে অনেকবার প্র্যাকটিস করতে হয়, যতক্ষণ পর্যন্ত না একদম ঠিকঠাকভাবে হয় ততক্ষণ পর্যন্ত যে হোক তাদেরকে প্র্যাকটিস করাইতে থাকে। সো এখানে এই কারণে আমি আমার একটু খারাপ লাগছে বেচারা ক্রাশের জন্য, যে তার ভিডিওগুলো দেখলে বোঝা যায় একটা ভিডিওতে এরকম ফানিভাবে দেখাইছেও একটা ইনস্টা ডে বা এরকম কিছু একটা হবে, যেখানে সে লাস্টে আর স্টেপ মিলাইতে পারতেছে না যে হোপের সাথে। সো আমার কাছে গানটা খুবই ভালো লাগছে, মানে আমি বের হওয়ার পর থেকে বারবার শুনতেছি এবং নাচটাও আরো বেশি জোশ। আর বলতে গেলে ক্রাশের মেবি আমি নিউ ফ্যান হয়ে গেছি, কারণ তার এই গানের পর আমি আরো একটা গান শুনেছি যেটা শুনে খুবই ভালো লাগছে আমার। ক্রাশের পরবর্তীতে হয়তো বা আরও গান আমি শুনতে পারি। তো আপনারা কেউ যদি এখানে ক্রাশের ফ্যান হয়ে থাকেন, আমাকে কিছু গান সাজেস্ট করবেন কমেন্ট সেকশনে। এবং সামনে আপনারা কোনো নতুন কে পপ গানের শুনতে চান কিনা, রিয়েকশন দেখতে চান কিনা, আপনারা অবশ্যই হচ্ছে আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।